দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দীর্ঘদিন পর কয়েকটি পণ্যের দাম কমেছে, কিছুটা স্বস্তি ফিরেছে দ্রব্যমূল্যে। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ বিক্রি করা হতো 100 টাকায়, আজকের বাজারে সেই পেঁয়াজ পাওয়া যাচ্ছে 60 থেকে 70 টাকায়। এদিকে সব ধরনের সবজির দামও কমতে শুরু করেছে, বেগুন পাওয়া যাচ্ছে 50 টাকা দরে। অন্যদিকে আগের মতোই উত্তপ্ত মাংসের বাজার, মূল্য বেঁধে দেওয়ার পরও 1 টাকাও কমেনি এসবের দাম। তবে সরকারের বেঁধে দেওয়া 29টি পণ্যের অধিকাংশের ক্ষেত্রে মূল্য কার্যকরের কোনো সফলতা দেখা যায়নি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফেন ফারবি। ফারবি, সরকারের বেঁধে দেওয়া 29টি পণ্যের বাজারের চিত্র কেমন দেখছেন, আর তরমুজ কি হিসেবে বিক্রি হচ্ছে জানাবেন। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজারে। এখানে আমরা সকাল থেকে আমরা দেখেছি যে বেশ কিছু পণ্যের কিন্তু দাম কমেছে, এবং সেই সাথে সরকারের বেঁধে দেওয়া 29টি পণ্য যেগুলো আমরা প্রতিটি আমরা খুঁজে দেখেছি, সেগুলো আমরা দেখার চেষ্টা করছি কোনটির দাম আসলে কমেছে, কোনটির দাম আসলে এখনও কমানো সম্ভব হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পাওয়া গেছে। সেই খবরের মধ্যেই অলরেডি বাংলাদেশের বাজারে 50 টাকা কেজি প্রতি 40 টাকা কেজি প্রতি কমে গেছে, এবং সেই সাথে সবজির দামেও কিছুটা কমতে শুরু করেছে। যেমন মিষ্টি কুমড়া, বেগুন বা বাঁধাকপি, লাউ ইত্যাদি দাম কিন্তু টুকটাক কমছে। এবং দীর্ঘ রমজানের প্রথম থেকে এখন পর্যন্ত যে অস্বস্তি ছিল বাজারে, এর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে এমনটাই কিন্তু আমরা ভোক্তাদের সঙ্গে কথা বলে, গ্রাহকদের সঙ্গে কথা বলে আমরা এটা বুঝতে পেরেছি। অন্যদিকে মাংসের যে বাজার সেটা কিন্তু এখন উত্তপ্ত, এবং বলা যায় চরমভাবে উত্তপ্ত। কারণ গরুর মাংস কেজি প্রতি বিক্রি হওয়ার কথা 650 টাকা, যেটা রাজধানীর এই বাজারে আমরা ঘুরে যেতে দেখেছি 750 টাকার নিচে কোনো দোকানিকে আমরা বিক্রি করতে দেখিনি। অন্যদিকে খাসির মাংস বিক্রি করার কথা 1,003-1,003 টাকা দরে, কিন্তু বিক্রি হচ্ছে 1,100 টাকা প্রতি কেজি। ব্রয়লার বিক্রি হওয়ার কথা 165 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হওয়ার কথা 262 টাকা, কিন্তু সেইটা দুঃখিত, ব্রয়লার বিক্রি হওয়ার কথা 165 টাকা এবং সোনালী বিক্রি হওয়ার কথা 262 টাকা, কিন্তু সেটা বিক্রি সোনালী বিক্রি হচ্ছে 340 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকা। অর্থাৎ মাংসের বাজারে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সুখবর দিতে পারছি না। তবে সবজির বাজার, কাঁচা বাজারে কিছুটা স্বস্তি এসেছে। আমরা একটু এখানকার একজন দোকানের সঙ্গে কথা বলতে চাই, কোন কোন দ্রব্যগুলোর পণ্যর আসলে দাম কমেছে এবং কোনটা এখনও কমেনি। যেরকম পেঁয়াজ 100 টাকা ছিল, অনেক কমে গেছে পেঁয়াজের দাম। ভালো মান বেঁধে পেঁয়াজ 60-65 টাকা বিক্রি হচ্ছে, এবং বেগুন 40-50-60 টাকা ভালো মানের গুলা বিক্রি হচ্ছে, আর এর চেয়ে কম দামেরও আছে। বিশেষ করে লেবু, এখন অফ সিজন, লেবুর সময় না, লেবুটার দাম একটু বেশি, 60-70 টাকা। ভালো লেবু হইলে এমনি 50 টাকা এরকম বিক্রি হচ্ছে আর কি। এই শশা এখন 60-70 টাকা বিক্রি হচ্ছে। তিনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে যেহেতু শশা, লেবু এই জাতীয় জিনিসের উৎপাদনটাও কিছুটা কম এবং চাহিদাটাও প্রচণ্ড বেশি, তাই এই জিনিসগুলোর দাম কিন্তু আসলে এখনো হাতে নাগেলে আসেনি। অন্যদিকে মাংসের বাজার যেটা বলছিলাম সেটা কিন্তু স্বাভাবিক বা অন্য সময় মতোই রয়েছে, এখানে 1 টাকাও কমেনি। আমরা পুরো বাজার ঘুরে দেখেছি, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, দেশি মুরগি এবং যত ধরনের ব্রয়লার রয়েছে সব কিছুর আমরা দেখেছি একটার দাম কমেনি। গরুর মাংসের দামও আমরা কমতে দেখিনি কোথাও। তবে ঢাকার বাইরে সাভার সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা কার্যকর হতে দেখেছি এই 650 টাকার যে মূল্য। অন্যদিকে তরমুজের যে দাম বেঁধে দেওয়া হয়েছিল, সেই তরমুজ কিন্তু এখনও কেজি দরেই বিক্রি হচ্ছে। মাঠ থেকে পিস প্রতি ক্রয় করে আনলেও সেটা কিন্তু কেজি দরে এখন পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। রাজধানীর হাতিরপুর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। বাজার পরিস্থিতি জানাতে বন্দর নগরী চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে পেঁয়াজ সহ পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। যে যেমনটি বলেছেন, আমি শুরুতে বলবো রমজান কেন্দ্রিক যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যের দামে কিন্তু খুবই ঊর্ধ্বগতি, কোনোভাবেই কিন্তু চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর
যেহেতু রমজান সেই জন্য দাম বাড়ছে, এটা হচ্ছে বিক্রেতাদের একটা বক্তব্য। পেঁয়াজ আগে গত এক সপ্তাহ আগে 140 টাকা বিক্রি হতো, এখন বিক্রি হতে শুধুমাত্র 80 টাকাতে পেঁয়াজের দাম কমেছে। এবং আমরা পাইকারি খুচরা উভয় বাজারের সাথে দোকানির সাথে কথা বললাম, তারা জানিয়েছে পেঁয়াজের মৌসুম কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আসতেছে, এই জন্য পেঁয়াজের দাম কমানো হয়েছে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হতে 80 টাকাতে এবং পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতে 60-65 টাকায়। তবে একটি সুখবর হচ্ছে যে সেটি হচ্ছে যে সবজির দাম অনেকটা নাগালের মধ্যে আছে এই মুহূর্তে, যেহেতু রমজান আসলে মানুষ সবজি সেরকম খেতে চায় না, এই জন্য সবজির দাম অনেকটা নাগালের মধ্যে আছে। তবে চট্টগ্রামে মাংসের উপরে কোনো প্রভাব পড়েনি, সরকারের যে বেঁধে দেওয়া 29টি পণ্যের দাম নির্ধারণ করেছে সেই দামগুলো চট্টগ্রামের বাজারে কোনো প্রভাব পড়েনি। গরুর মাংস বিক্রি হতে 950 টাকা কেজিতে, এবং এইটা কিন্তু ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন, 950 টাকা কেজি কীভাবে হয়, কেন সঠিক মনিটরিং হচ্ছে না। এবং সেখানে ফার্মের মুরগি বিক্রি হতে 205 টাকাতে, সরকারি দামের থেকে কিন্তু বেশি বিক্রি হতে, এবং সোনালী মুরগি বিক্রি হতে 340 টাকায়, দেশি মুরগি বিক্রি হতে 650 থেকে 640 টাকার মধ্যে। এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে মাছের সরবরাহ রয়েছে, এরপর মাছের প্রচুর দাম কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না, অতিরিক্ত দামে মাছ বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন এখানে যারা সাধারণ ক্রেতা আসছেন। তারা যেহেতু রমজান সেজন্য কিন্তু তারা একটু ভালো খাবে এটা আশা করেন, কিন্তু ক্রেতাদের বিক্রেতাদের দামের দাম শুনে অনেকে কিন্তু আসলে কিনার কিনতে পারতেছে না নাগালের বাইরে। তবে শুধু যে মাছ মাংস এগুলি নয়, যেমন ধরেন রমজান কেন্দ্রিক যতগুলো ডাল আছে ডালের দামও বৃদ্ধি পেয়েছে, এবং সোলার কিন্তু উচ্চ মূল্যে বৃদ্ধি হতে বিক্রি হতে 140 টাকা পর্যন্ত তোলা বিক্রি হতে বিভিন্ন বাজারে এবং প্রকার বেঁধে, এবং সেই সাথে লেবু বিক্রি হতে হালি 60 টাকা থেকে 70 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি হতে, এবং একই সাথে ক্ষীরা বিক্রি হতে 120 টাকায়, শশা বিক্রি হতে 120 টাকায়। তার মানে বোঝা যাচ্ছে যে রমজান কেন্দ্রিক যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যের দামে কিন্তু উচ্চ মূল্যে বিক্রি হতে, যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন সঠিক মনিটরিং না থাকার কারণে যেভাবে পারছেন সেভাবে ব্যবসা করছেন। আর ব্যবসায়ীদের একটাই বক্তব্য, তারা কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে বিদে, তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে, আসলে এটি হচ্ছে যে তাদের একটা অজুহাত, সবসময় তারা কিছু একটা তো বলতে হবে, সেই জন্য সাধারণত এই ধরনের কথা তারা বলে থাকে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু যথেষ্ট অভিযোগ করেছেন, সঠিক মনিটরিং না থাকার কারণেই কিন্তু বাজার পরিস্থিতি আজকে দিন দিন ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। এই ছিল আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ তথ্য, ধন্যবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ পন্থায় বৈদেশিক মুদ্রা কেনে বেচে জড়িতদের চিহ্নিত করেছে দুদক। এ কাজে জড়িত রয়েছে বিমানবন্দরে অবস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা। এরই মধ্যে 2 মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের বিস্তারিত তথ্য চেয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের চিঠি পাঠিয়েছে দুদক। বিস্তারিত সুমন তান্দ্রের প্রতিবেদনে, বিশ্বের প্রত্যেকটি আন্তর্জাতিক বিমানবন্দরে মুদ্রা লেনদেনের জন্য ব্যাংকসহ থাকে কিছু আর্থিক প্রতিষ্ঠান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও আছে 2টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। তবে অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানে কর্মরতরা ভুয়া ভাউচার দিয়ে বিদেশ থেকে আসা কর্মীদের কাছ থেকে কিনছেন বিদেশি মুদ্রা, পরে বেশি দামে সেটা কালোবাজারে বিক্রি করছেন। এমনই একজন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট বুথের জনতা ব্যাংকের তৎকালীন ম্যানেজার আবু নূর মোহাম্মদ ফয়সাল। তার বিরুদ্ধে ভুয়া ভাউচার দিয়ে বিদেশ থেকে আগতদের কাছ থেকে বিদেশি মুদ্রা কেনার প্রমাণ মিলেছে। অভিযোগ রয়েছে মাত্র 1 বছর এয়ারপোর্ট বুথের ব্যবস্থাপক থাকার সুবাদে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এই ফয়সাল। বারবার চেষ্টা করেও তার বক্তব্য মেলেনি। শাস্তিস্বরূপ ফয়সালকে বিমানবন্দর থেকে বদলি করা হয় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে। সেখানে খোঁজ করতে গিয়েও মেলেনি তাকে, পাওয়া যায়নি ফোনেও। এমন অবৈধ লেনদেনের অভিযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে দুদক। এয়ারপোর্টে কর্মরত বাকি ব্যাংক কর্মকর্তাদেরও তথ্য চেয়েছে সংস্থাটি। দুদক আইন অনুযায়ী সেটা দিতে হবে, না দিলে এটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। কিন্তু কথা হলো ওই ওনার ডিপার্টমেন্ট ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নিলেন, আপনি সবসময় দুদকের দিকে তো তাকাই থাকলে হবে না। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকগুলো অভিযুক্ত কর্মীদের শুধুমাত্র বদলি করেই দায় সেরেছে।
কোন রকম তদন্তেরও উদ্যোগ নেয়নি। যেহেতু একটা অভিযোগ আসছে এই কারণে আমরা প্রত্যেক কর্মী একজন বাদে সবাইকে ভর্তি করছি, এটাই আমাদের একটা সিদ্ধান্ত চাইনি। আমরা এখনো কিছু যাওয়া হয়নি। বর্তমানে বিমানবন্দরে 7টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। উদ্বোধনের 6 মাস পর আজ খুলে দেওয়া হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণ বাজার অংশে নামার সংযোগ সড়ক বা ডাউন র্যাম্প। সকাল 10:30 সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই র্যাম্প দিয়ে যান চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই এই অংশ দিয়ে গাড়ি চলাচল শুরু করা হবে। এই র্যাম্প চালু হলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিঝিল ও কারণ বাজার এলাকায় নামতে পারবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। র্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে 46.73 কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট 31টি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর 2 সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়। ঈদ এলেই গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রূপ নেয় যানজটের শহরে। 300+ শিল্প কারখানা ছুটি ঘোষণা করলে আশেপাশের 100+ বাস কাউন্টার ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ে পা ফেলার জায়গা থাকে না। আসন্ন ঈদে টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়কের কাজ চলায় ভোগান্তি বাড়ার শঙ্কা যাত্রী চালকদের। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে ইমরুল কায়েসের রিপোর্ট। শান্ত এ মহাসড়ক ঈদ এলেই অশান্ত হয়ে যায়। হাজারো মানুষের ছোটাছুটিতে সরগরম হয়ে ওঠে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা আশুলিয়ার পথঘাট। ঢাকা থেকে উত্তরের 22 জেলার সঙ্গে সড়ক পথে যাতায়াতের প্রধান রুট চন্দ্রা কালিয়াকৈর হওয়ায় সবসময়ই ব্যস্ত থাকে এই সড়ক। আর ঈদ এলে তো কথাই নেই, চরম দুর্ভোগ পোহাতে হয় এ পথের যাত্রীদের। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত সড়কের 4 লেনে উন্নীত করার কাজ আশা দেখাচ্ছে। তবে ঈদের আগে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কাও উকি দিচ্ছে যাত্রীদের মনে। পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় 100+ বাস কাউন্টার, দুই পাশের ফুটপাত ও যত্রতত্র গাড়ি পার্কিং মহাসড়কে যানজটের সৃষ্টি করে। ঈদ আসলেই দেখা যায় যাত্রীর সংখ্যাও বাইরে জায়গা, ড্রাইভার হেল্পার অবর্ডার, ওদের টাকা ইনকামের জন্য একটা যাত্রী থাকলে ওরা থামাই দেয়, অথচ পিছিয়ে দেওয়া যায় 10 মিনিটের জন্য অনেক গাড়ি চাপিয়ে জায়গা। যেহেতু ঈদের সিজন, সেটা তো আশা করি যে সবাই যানজট হবে, যানজটটা আরো কমবো যদি মহাসড়কের পাশে যদি কোনো গরুর হাট সরকার যদি এটা না বসায়। ঈদের সময় যদি গাড়িগুলি ওভারটেক না করে এবং যত্রতত্র গাড়ি না রাখে তাহলে এই যানজটগুলি থাকবে না বলে আমার বিশ্বাস। চন্দ্রা এলাকায় সড়কের ডিভাইডারের কাজ শেষ হলে যানজট কমবে বলছে সড়ক ও জনপথ বিভাগ। ঈদের যানজট না যাতে না হয়, ফ্লাইওভার ঘুরায় গিয়ে গাড়িগুলো দাঁড় করে যে যানজটটা সৃষ্টি করে ওইটা যাতে না করতে পারে, আর লোকালগুলো আপনার ভিতরে থাকলে তো আর আপনার যানজটটা হলো না। ঈদকে সামনে রেখে চন্দ্রার আশপাশের ফুটপাত ও বাস কাউন্টার উচ্ছেদ করে যাত্রীদের নিরাপত্তায় মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তার পাশে অবৈধ দোকান ফাটা সেগুলোকে উচ্ছেদ করতেছি, অবৈধভাবে পার্কিং করে গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, মানুষজন নির্বিঘ্নে যানজট ছাড়া বাড়িতে যেতে পারে এই জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। ইমরুল কায়েস, আরটিভি। এই বিষয়ে আরো জানতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালে করে আসলে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কোনো উদ্যোগ আছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জি ফাতিমা, আপনি জানেন যে কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু লাখ লাখ মানুষের বসবাস। ঈদ আসলে এই চন্দ্রা এলাকা ঘিরে লাখ লাখ মানুষের ঢল নেমে আসে মহাসড়কে, যার ফলে কিন্তু চন্দ্রা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আমি যদি বলি এই চন্দ্রা এলাকা, যে ঢাকা উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা থেকে তাদেরকে যেতে হয়, যার ফলে এই চন্দ্রা এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়। আমি বলে রাখি যে এই চন্দ্রা থেকে
শহীপুর পোনাবাড়ি এবং চৌরাস্তা পর্যন্ত ফুটপাত এবং যে মহাসড়কের সার্ভিস লেন রয়েছে সেখানে কিন্তু অবৈধভাবে ফুটপাত বসিয়ে তারা এই মানুষের চলাচলে বাধা বিঘ্ন করে, যার ফলে কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে হাইওয়ে যে পুলিশ কর্মকর্তা, হাইওয়ে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার এই মহাসড়কে ঈদকে সামনে রেখে সাদা পোশাকধারী এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ফুটপাত এবং মলম পার্টি যেন এই যাত্রীদের হয়রানি করতে না পারে তার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। তবে আমি একটু কথা বলে রাখি যে এখানে সড়ক ও জনপথ রয়েছে, তারা কিন্তু এই মহাসড়কের চন্দ্রা এলাকায় ডিভাইডার স্থাপনা করছে, কাজ চলছেন। এই ডিভাইডার শেষ হলেই নাকি এবার এই যানজট আশঙ্কা মুক্ত হবে বলে তারা জানিয়েছেন। জি ফাতিমা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের আশঙ্কা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ। বিশ্বের 134টি দেশের মধ্যে 2023 সালে বায়ুদূষণের শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশ। গেল বছরের পুরো সময়ে দেশের প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র আণবিক ক্ষণিক বস্তুকণার গড় পরিমাণ ছিল 79.9 মাইক্রোগ্রাম। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে পাকিস্তান ও ভারত। এদিকে গেল বছরের দূষিত বাতাসের তালিকার শীর্ষ 100 শহরের মধ্যে 99টির অবস্থানই এশিয়ায়। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ার এর বরাত দিয়ে এ তথ্য জানান সিএনএন। বায়ুদূষণ সবচেয়ে কম ঘটেছে ফিনল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, এস্তোনিয়ার মতো দেশে। দেশের 16 জেলার ওপর দিয়ে 45-60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট সহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া দপ্তর। কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 9টি বগির মধ্যে 5টি উদ্ধার করা হয়েছে, তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাইনচ্যুত ট্রেনটির 5টি বগি উদ্ধার করা হয়েছে। এখনও 4টি বগি উদ্ধারের বাকি রয়েছে। বগি উদ্ধার ও লাইন মেরামতে আরও 2 দিন সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এতে ট্রেনের নিয়মিত শিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে। গেল 17 মার্চ নাঙ্গলকোটে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছিল। নোয়াখালী হাতিয়ায় পৌঁছেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস রাজকন্যা ভিক্টোরিয়া। সকালে হেলিকপ্টার যোগে হাতিয়া গিয়ে পৌঁছালে তাকে হেলিপ্যাডে স্বাগত জানান সংসদ সদস্য মোহাম্মদ আলী সহ জেলা ও উপজেলার কর্মকর্তারা। হাতিয়া সফরে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে জেলেপল্লি পরিদর্শনে ইউএনডিপির একটি প্রকল্পের উপকার ভোগীদের সাথে মত বিনিময়, সিপিপির স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবেলায় একটি মহড়া প্রদর্শন সহ উপজেলার বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে সুইডেনের ক্রাউন প্রিন্সেস রাজকন্যা ভিক্টোরিয়ার। হাতিয়ার সকল কার্যক্রম শেষে সকাল 10টার পর হেলিকপ্টার যোগে রাজকন্যার ভাষণ চর্চার কথা রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। একই সঙ্গে ইসরায়েলের ইলাত অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া শারির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। গোষ্ঠীটি বলছে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এই হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের হামলায় গত 24 ঘণ্টায় 93 ফিলিস্তিনি নিহত হয়েছে।
এতে আহত হয়েছেন আরও 142 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ। যুক্তরাষ্ট্র বলছে গাজার পুরো জনগোষ্ঠী ভয়াবহ ক্ষুধার মুখে। জাতিসংঘ বলছে গাজায় যদি যুদ্ধ না থামে ও ত্রাণ সরবরাহ না বাড়ে তাহলে উত্তর গাজা আগামী মে মাসের মধ্যে দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইস্যুতে কানাডার পার্লামেন্টে এক যুগান্তকারী প্রস্তাব পাশ হয়েছে। খেলা খবর ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের ফিজিও বায়াজিদুল ইসলাম জানিয়েছেন চট্টগ্রামের শেষ ওয়ানডেতে আঙুলের চোট পান মুশফিক। ম্যাচ শেষে করা স্ক্যানে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে, যেটি সেরে উঠতে 4-5 সপ্তাহ সময় লাগবে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না শান্ত বাহিনী। 2007 সাল থেকে এখন পর্যন্ত মাত্র 7 টেস্ট মিস করেছেন মুশফিকুর রহিম। দাবা প্রসঙ্গ। ড্র নিয়ে হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার 2 দাবা প্রতিযোগিতা শুরু করলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ভিয়েতনামের হ্যানয় শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক গ্র্যান্ডমাস্টার ট্রাম তুয়ান মিনের সাথে ড্র করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেথিয়াকি আজারিয়া জোদির সাথে আজ মুখোমুখি হবেন ফাহাদ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই ইভেন্টে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের 3 জন গ্র্যান্ডমাস্টার, 3 জন আন্তর্জাতিক মাস্টার, 2 জন ফিদে মাস্টার সহ 10 জন দাবারও অংশগ্রহণ করেছেন। সকালের সংবাদে পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্ন সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।